বন্ধুরা, শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরুলিয়া টাউনে যে সমস্ত দুর্গা প্রতিমা হয়েছে তার ভিডিও। ভিডিওটি এখন আমরা পৌঁছে গেছি গোশালা। এটা হলো এখানের দুর্গা মন্দির, অলঙ্গিডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও হরি মন্দির। রেনি রোডে দেবী মন্দিরে আমি এখন। দেওয়ালে পুরুলিয়া জেলার জীবনযাত্রার বিভিন্ন ছবি রয়েছে, আর মণ্ডপের বাইরেটাতে কোভিড পরিস্থিতির যে মৃত্যুর মিছিল তারই এক চিত্র, খুব সুন্দর চিত্র। মণ্ডপের একপাশে রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ কাটবেন না, তার এক মডেল। প্রতিমার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়ার দেবেন মাহাতর মেডিকেল কলেজের, খুব সুন্দর হয়েছে। ধবঘাটা পঞ্চপাড়া দুর্গা মন্দির, এখানে তিন জায়গা বিশ্ব বাংলা থেকে আমি চারদিকে ঘুরে ঘুরে দেখাব। পুরা মণ্ডপটাতে বিশ্ব বাংলার যে লোগো সেই মডেলে তৈরি করেছে, আর দেওয়ালের চারিদিকে বিভিন্ন রকম ছবি আছে, কৃষক বন্ধু। এখানে আছে বিপ্লবী কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, বাল্যবিবাহ, বাল্যবিবাহ বন্ধ করতে বলছে, লক্ষ্মী ভাণ্ডার। মণ্ডপটা পুরো বিশ্ব বাংলার থিম, আর এর ভেতরে আছে মা দুর্গা, মা দুর্গার প্রতিমা। আর যে ঠাকুরমশাইরা পূজার জন্যে প্রস্তুতি নিচ্ছেন, এরপর পূজা হবে এখানে। মণ্ডপের অপর পাশে দেওয়ালটা তো অনেক চিত্র আছে, এরপর আমি ওই চিত্রগুলো আপনাদেরকে দেখাবো। চিত্রানিকেতন, ভ্যাকসিন নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোভিড যোদ্ধা, সাবধানে চালাও জীবন বাঁচাও, সকলকেই গাড়ি সাবধানে চালাতে হবে। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার গর্ব, আমার পুরুলিয়ার অযোধ্যা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা পৌঁছে গেছি নামোপাড়া রথতলা সর্বজনীন দুর্গা মন্দিরে। এটা হচ্ছে এখানে দুর্গা প্রতিমা। পুরুলিয়া রেল স্টেশনের দুর্গা প্রতিমার মণ্ডপ। এখন আমি পৌঁছে গেছি ডাক বাংলো। এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর আছে।
খুব সুন্দরভাবে সাজানছেন এনারা। এখন আমি জিলাপাড়াতে জেলেদের যে বৃত্তি তার একটা এখানে স্ট্যাচু রয়েছে। এটা হলো জেলাপাড়ার দুর্গা প্রতিমাটা। সদর পাড়া পূজা কমিটি নডিহা বারোয়ারি কমিটি। এটা হলো দুলমির দুর্গা মণ্ডপ। আজকের ভিডিও এখান পর্যন্তই, সকলকে ধন্যবাদ।